নমস্কার, আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি একটি কমেমোরেটিভ 1 টাকার কয়েন সম্পর্কে বলবো। ইন্টারন্যাশনাল ইয়ুথ ইয়ার 1985 একটি 1 টাকার কয়েন, সেই কয়েনটা সম্পর্কে আপনাদেরকে আমি বলবো। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো কয়েন আর পুরনো নোট সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আজ যে কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটা দেখার পর আপনারা একবার হলেও আপনাদের বাড়িতে পুরনো যে কয়েনগুলি রাখা আছে, সেটা ভান্ডারেও হতে পারে বা জমানোও হতে পারে, একবার হলেও আপনারা সেই কয়েনটা খুঁজে দেখবেন। কেন খুঁজে দেখবেন সেটা এই ভিডিওটা পুরোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটি হলো ইন্টারন্যাশনাল ইয়ুথ ইয়ার 1985, এইটি এই কয়েনের নাম। এই কয়েনের সামনের দিকে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন কয়েনের ইয়ারটা রয়েছে, আর এখানটায় লেখা রয়েছে ইন্টারন্যাশনাল ইয়ুথ ইয়ার 1985, আর কয়েনের ছবিটা রয়েছে এখানটাতে, আর পিছনটাতে রয়েছে কয়েনের ভ্যালুটা, এই যে ভ্যালু, আর কয়েনের অশোকা লাইন ক্যাপিটাল, এই হচ্ছে এই কয়েন। এই কয়েনটি কিন্তু ক্যালকাটা মিন্টের কয়েন, আর আমি যে কয়েনটা সম্পর্কে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। তো প্রথমে আমি এই কয়েনের অ্যাকচুয়াল যে ব্যাপারগুলো আছে সেগুলি আমি বলে দিচ্ছি। এই কয়েনটি পাবলিশ করা হয়েছিল 1985-এ, মেটাল হচ্ছে কপার নিকেল, ওয়েট হচ্ছে 6 গ্রাম, সাইজ হচ্ছে 26 mm, শেপ হচ্ছে সার্কুলার। এই কয়েনটি 1985 সালে 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল, যথাক্রমে বম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। এর মধ্যে বোম্বে মিন্টের কয়েনগুলি কিন্তু স্কেয়ার কয়েন, তা বলে যে ওই কয়েনগুলির ভ্যালু না নেই তা না, ভ্যালু অবশ্যই আছে। যথাক্রমে যদি ইউএনসি কয়েন হয় তাহলে বোম্বে মিন্টের কয়েনটা 75 টাকা দাম, আর যদি ক্যালকাটা মিন্ট হয় ইউএনসি কয়েন তাহলে 100 টাকা কি 100 টাকার থেকে কিছুটা বেশি হতে পারে। এবার যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি। এখন যে কয়েনটা আপনারা দেখছেন স্ক্রিনে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এই কয়েনটা কিন্তু এই কমেমোরেটিভ 1 টাকার কয়েনের মধ্যে মোস্ট এক্সপেন্সিভ কয়েনের মধ্যে একটি কয়েন। তো এই কয়েনগুলি কিন্তু হায়দ্রাবাদ মিন্টের যে এই কয়েনটা আছে এই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরির মধ্যে আসে। তো বুঝতেই পাচ্ছেন এটা খুবই ভ্যালুয়েবল কয়েন। আপনারা প্রাইসটা শুনলে তখনই বুঝতে পারবেন এই কয়েনটা কেন এত ভ্যালুয়েবল কয়েন। এই কয়েনটির প্রাইস আমি বলছি আপনাদেরকে, যদি ফাইন কন্ডিশনে হয় হায়দ্রাবাদ মিন্টের কয়েন তাহলে সেটা 15,000 টাকা দাম আছে, আর যদি ভেরি ফাইন কন্ডিশন হয় তাহলে 25,000 টাকা দাম আছে, আর এক্সট্রা ফাইন যদি কন্ডিশন হয় তাহলে 35,000 টাকা দাম আছে, আর যদি ইউএনসি কয়েন হয় তাহলে ওই কয়েনটার দাম 50,000 টাকা দিয়ে শুরু, আর শেষ কোথায় সেটা আমি বলতে পারবো না। কারণ হচ্ছে আমি আগেও বলেছি ইউএনসি কয়েনের দাম কিন্তু সবসময় বেশি হয়, আর যারা ভালো কালেক্টর হয় তারা কিন্তু দাম দেখে না। ইউএনসি কয়েন, রেয়ার কয়েন, এক্স রেয়ার কয়েন যদি হয় তারা কিন্তু সেই দামে কয়েনের জন্য মানে ভালো টাকা দিতে রাজি থাকে। তো বুঝতেই পাচ্ছেন এই কয়েনটা কতটা ভ্যালুয়েবল কয়েন আছে। আপনাদের কাছে যদি থাকে, যেটা আমি আগেও বলেছিলাম ভিডিও শুরু করার আগে, এই কয়েন আপনাদের বাড়িতে আছে কি না তো অবশ্যই দেখার চেষ্টা করুন, ভান্ডারে হোক যেখানে জমানো পুরনো কয়েন আছে, আপনারা দেখুন এরম টাইপের কয়েন আপনাদের কাছে আছে কি না। যদি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের যদি আলাদা কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা করতে পারেন। আর এই কয়েন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন।
সাথে আমারও মোটিভেশনটা বেড়ে যায়। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।